হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো সবাইকে জানাই হচ্ছে শুভ সকাল। আর শুভ সকাল বলতে, সকাল সকাল উঠে অনেক কাজ হয়ে গেছে। আর সকালবেলা উঠে হচ্ছে নখগুলো অনেক বড় হয়েছিল, নখ কেটেছি, ছেলের চুলগুলো কেটেছি। তো তারপরে হচ্ছে ভাবলাম যে বিছানাটাতে এমনি পড়েছিল কিছুদিন, আর এটা হচ্ছে সাইডটা ওপাশে ছিল, তো ওটাকে হচ্ছে ঠিক করে আমরা হচ্ছে এই সাইড এনেছি, কারণ পুরো জানলার আলোটা যেন বিছানায় পড়ে। তো তার জন্য আর বন্ধুরা, যাই হোক, মনে করো যেমনই হোক একটা বিছানা তো মনে করো যে আছে, কেউ আসলে পরে তো একটু থাকতে দেওয়া যাবে। তো তাই বিছানাটা একটু ঠিক করে নিচ্ছে। আর ঘরে বিছানার পাতা থাকলে মনে হয় যে না, ঘরটা একটু ভরা ভরা দেখা যাচ্ছে, কারণ ঘরে তো আমার মনে করো একদমই জিনিসপত্র নেই বললেই চলে। আর এত গরমে দেখো আমি বিছানাটাকে কাজ করে ভাজ করে নিচ্ছি। আর বুনো আজকে রান্না করছে, তোমাদেরকে তো বললাম বুনো আজকে রান্না করছে। তো ভাবলাম যে ঘরটা আমি একটু গুছিয়ে নিই। তো আমি হচ্ছে যতটুকু পারি, আর এই চাদরটা যে দেখছো, এটা হচ্ছে আমার বিয়ের চাদর, বিয়ের সময় দিয়েছিল আমার কাকা। আর দেখো কত পুরনো হয়ে গেছে, কিন্তু ভালো আছে, যার জন্য ফেলে দেই না, যে যতদিন টিকে ঠিকুক তারপরে দেখা যাবে। আর মনে করো ঘরগুলো কমপ্লিট করছি, ঘরগুলো কমপ্লিট করে নেই, তারপরে যদি কিছু কিনি কিনবো, না কিনলে তো মনে করো যদি না কিনতে পারি তাহলে তো নাই, কিছু করার নেই। আর এই যে দেখো আমি ঝাড়ু দিয়ে শুরু নিচ্ছে, মানে এই যে খুচখুড়ি বলে আছে যে, তো ওগুলো ঠিক হয়ে যাবে। আর এই দেখো এখন জায়গাটা কত সুন্দর দেখা যাচ্ছে, তাই না? বলো তো তোমরা, ভালো দেখা যাচ্ছে কি না? আর বন্ধুরা, এই যে দেখো এখন হচ্ছে বিছানার নিচে অনেক কিছু ছিল, তো কিছু নোংরা নোংরাও থাকে, তো সেগুলো পরিষ্কার করি। আর তোমরা আমাকে এটা জানিও তো যে এই যে আরশোলাগুলো আছে, তেলা পোকা আরশোলা কি 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 বলো জানি না, তো এই আরশোলাগুলো না অনেক অনেক প্রবলেম করে। আরশোলাগুলো যে বিছানার নিচে প্রচুর আরশোলা হয়ে থাকে, তো আরশোলা কি কি করা যায়? আর ওই পাশটা অন্ধকারের জন্য দেখা যাচ্ছে না, কিন্তু পুরো ঘর এলোমেলো হয়ে আছে। তো আমি পুরো ঘরটাকে হচ্ছে একদম পরিষ্কার করে নেব। আর হচ্ছে কিছু কাজ হয়তো করতেও পারবো কি পারবো না জানি না, তো আমি যতটুকু পারবো ততটুকু করে নিব। আর এই দেখো জুতো, এগুলো হচ্ছে এক্সট্রা জুতো, তো যেগুলো মনে করো এক্সট্রা জুতো আমি কিনে রেখেছিলাম বাবুর জন্য, কারণ এখন আমার শরীরের অবস্থাটা ভালো না, যদি লাগে তাহলে পরে কে কিনে দিবে সেটা ভেবে হচ্ছে কিনে রেখেছে। আর আমার ছেলের খুব জুতো ছিঁড়ে যায়, তো তার জন্য। আর এই যে দেখো যখন জানালার কাজ করেছিল তখন হচ্ছে এই জিনিসগুলো বেঁচেছিল, তো ওগুলো গুছিয়ে রেখে, আর এগুলো যেখানে রেখেছে না সেখানে হচ্ছে আরশোলাটা হচ্ছে মানে কি বলবো, পটি করে একদম খুব খারাপ অবস্থা করে দিয়েছে। তো আমি পুরোটা পরিষ্কার করে নিলাম, কিন্তু আবার বিছানার নিচটা আমি পরিষ্কার রাখি, তবুও দেখি আরশোলা। এই বিছানার নিচটাতে প্রচুর আরশোলা থাকে। তোমরা কিন্তু আমার কমেন্ট করে জানাবে যে কী করলে আরশোলাটা থাকবে না। আর এই যে দেখো একদম সুন্দর করে সব কিছু সরিয়ে টরিয়ে পরিষ্কার করে নিয়েছে, নিয়ে আবার যেখানে যেগুলো ছিল, তো এগুলো তো মনে করো যে আবার লাগবে, তো তার জন্য হচ্ছে রেখে দিচ্ছি। এগুলো ফেলে দিয়ে কী করব, আবার যেহেতু কাজেই লাগবে। আর এত গরম, কি বলবো তোমাদের, গরমে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে এইভাবে সাপোর্ট করতে থেকো, যেন আমি তোমরা আমার পাশে এভাবেই থাকো, তোমাদেরকে আমি এভাবেই যেন পাশে পাই। আমার জন্য প্রে করো যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আর কয়েকটা মাস না, আর বেশি দিন নেই আমার বেবি হয়। ও আর একটা কাণ্ড হয়েছে জানো না, তো আজকে আমি কারেন্টের শর্ট
শকড খেয়েছি, মানে আমাদের কারেন্টের যে বোর্ডটা আছে তো বোর্ডটা এত ভালো না, তো সেখানে শর্ট লেগেছে, তোমরা জানিও তো। আর এই যে দেখো আমার ছেলে, ওর বাবাকে বলেছিলাম অনেকদিন থেকে যে চুল কেটে দাও কেটে দাও কেটে দাও, তো চুল কাটছিল না, গরমে কি অবস্থা। তো আমি দেখো আমার ছেলে চুলগুলো কেটে দিয়েছি, কেমন হয়েছে তোমরা জানাবে। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আর তোমাদের আশীর্বাদ তোমাদের দোয়ায় আমিও ভালো আছি, দেখো সুস্থ আছি। আর আজকে হচ্ছে প্রচণ্ড গরম, কার ওখানে কেমন গরম জানি না, কিন্তু আমাদের এখানে আজকে প্রচণ্ড গরম, ফ্যান চলছে দেখো, কিন্তু ফ্যানের হাওয়াও মনে হচ্ছে যে কম হচ্ছে। আর ইদানিং মানে এই বছরটা দেখলাম যে মনে হয়, মাঝে মাঝে মনে হয় যে পৃথিবীতে হয়তো এত পাপ বেড়ে গেছে যে উপরে যে একজন আছে তিনি তো সবই দেখছে, এত পাপ বেড়ে গেছে উনি মনে হয় সবাইকে শাস্তি দিচ্ছে, এমন অবস্থা। যেমন ঝড় গেল, বৃষ্টি, ঝড়ে তো মানে কি বলবো, বাড়িঘর উড়িয়ে নিয়ে গেছে আমাদের এদিকে। তারপর হচ্ছে এই যে তেমন হচ্ছে শিল পড়েছে, মানে উপর থেকে যে বরফের টুকরোগুলো পড়ে তো ওগুলো শিল পড়েছে, একদম চাল ফুটো ফুটো করে দিয়েছে অনেকের। তো আমাদের এই যে ওই সাইডটা তো হয়েছে, ফালাকাটার ওই সাইডটাতে, তারপরে চ্যাংড়াবান্দর ওই সাইডটাতে হয়েছে। আর হচ্ছে বৃষ্টি, তেমন বৃষ্টিও হয়েছে, মানে মানুষের যখন রোদ দরকার তখন হচ্ছে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হয়েছে, ধান শুকোনো রোদ্রু নেই। আর এখন প্রত্যেকের ধান টান শুকানো হয়ে গেছে, ধান শুকানো হয়ে গেছে, কিন্তু এত গরম দিয়েছে মানে কি বলবো যে মানে পাগল করা একদম গরম। আর কি বলবো, আর আমার তো একদম মনে হচ্ছে প্রচণ্ড খারাপ অবস্থা, যে গরমে প্রচুর ঘেমে যাচ্ছি, আর ফ্যানের হাওয়াও তো ভালো লাগছে না, আর হচ্ছে সারা দিন রাত আমি হচ্ছে দেখো এই যে বিছানা, তো এখানে আমি আমার ছেলে আমার হাজবেন্ড সবাই আমরা পাকাতে শুয়ে থাকি, তবুও কোনো কিছুই হয় না, গাছের একটা পাতা নড়ে না বাইরে গেলে পরে, এমন খারাপ অবস্থা। মনে হয় যে ভগবান সবাইকে হয়তো পাপেরই শাস্তি দিচ্ছে, মাঝে মাঝে মনে হয় আমরা হয়তো জানাই অজানাই এত পাপ করেছি যেটার আর মাপ নেই। আর আজকে আমি রান্না করিনি, বুনু রান্না করেছে। আর হচ্ছে এই যে দেখো আমি রান্না করিনি তো কী হয়েছে, বিছানাটা হচ্ছে আজকে গুছিয়েছি, বিছানাটা অনেকদিন থেকে পড়ে ছিল, গুছাবো গুছাবো ভাবছিলাম। আর হচ্ছে দেখো এই যে ইয়ার নিচে এই যে পায়াটা, এই যে এটা তো এগুলো হচ্ছে লাগিয়েছি, না হলে বিছানায় বসতে মজা লাগে না। আর হচ্ছে ঘরের দেখো, এমনিতে আমার এত রাখার জিনিস নাই, আর এখানে হচ্ছে সবজি কৌটো মোটো, তারপরে কিছু ফল আছে, লেবু আছে, চালের ড্রাম, তো এগুলো এখানে গুছিয়েছি, খুব এলোমেলো ছিল, এখন দেখো অনেকটাই ভালো 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 দেখা যাচ্ছে। আর সেলাইয়ের কাজ ভেবেছিলাম আর একটু করব, কারণ এই যে দেখো নিচে কিছু কাপড় ফেলানো আছে, তো নিচে কিছু কাপড় ফেলানো আছে, ভেবেছিলাম যে হয়তো কিছু সেলাইয়ের আমারই জিনিস সেগুলো অন্য কারো না, তো ভেবেছিলাম যে সেলাইয়ের কাজটা শেষ করলে এই জায়গাটা পুরো একদম ফাঁকা হয়ে যাবে, কিন্তু গরমে ইচ্ছেই করছে না একদম বসি। দেখো একটু আগে মুছলাম, আর এই যে দেখো আবার ভিজে গেছে, এ দেখো চিক 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 করছে এদিক দিয়ে এদিক দিয়ে, প্রচণ্ড গরম। আর এই দেখো গলা টলা ঘেমে যাচ্ছে, কিছু মানে কি যে বলবো, এত 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 পাগল পাগল লাগছে যে বলার বাইরে। আর আর এমনিতে আমি প্রেগনেন্ট, এমনিতে প্রচণ্ড গরম, তারপরে হচ্ছে প্রচণ্ড গ্যাস হচ্ছে কেন জানি না, তোমরা এর কোনো সলিউশন থাকলে আমাকে বলে দিও। কোনো কিছু একটা খেতে পারছি না, যদি মনে করো যে দিনে একবার আমি ভাত খাই তো একবারও যদি ভাত খাচ্ছি তবু একদম এই পর্যন্ত মনে হচ্ছে যে ভরে যাচ্ছে, আর প্রচণ্ড একদম জ্বালা পোড়া করছে। তোমরা প্রেগনেন্সির মধ্যে কারো যদি এরকম প্রবলেম হয়ে থাকে, কোনো যদি সলিউশন থাকে আমাকে দিও, আর ডাক্তারের কাছ থেকে আমি হচ্ছে
ডাক্তার দেখিয়েছিলাম, সেই ভিডিওটা আমি দিয়েছি। ডাক্তার বলেছে যে গ্যাসের বড়ি খেতে, গ্যাসের বড়ি খাচ্ছি কিন্তু তবুও সেম কেস, গ্যাস প্রচুর হচ্ছে। আর আমরা এখন মোটামুটি সুস্থ আছি, শুধু গরমে মানে মনে হয় যে দমটা বন্ধ হয়ে গেল, এই দমটা বন্ধ হয়ে গেলো, এই এত গরম। আর হচ্ছে গরমটা বেশিরভাগ মনে হয় যে মুখেই লাগে, মুখে লাগে গরম, মুখে লাগে। তো গরম থেকে রেহাই পাওয়ার কোনো কিছু দিও। আর তোমরা জানো আমার এখন শরীর ভালো বলছি তোমাদের, কিন্তু এতটা ভালো না যে আমি এত দৌড়াদৌড়ি করে কাজ করব। এমনিতে প্রচণ্ড গরম, রান্নাঘরে একদমই বসা যায় না। আমি তো ভাবছি যে বুনু আর মা চলে গেলে কি হবে আমার অবস্থাটা। আর আর কি বলবো, আর এসের জন্যই তোমাদের সাথে এখন হচ্ছে একটু একটু করে গল্প করি, কারণ কিছু করার নেই, তোমরা আমাকে এইভাবে সাপোর্ট করো, আমার পাশে থাকো, আমি তোমাদের মন পছন্দ মতো ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আমি তোমাদেরকে কিন্তু আগেও বলেছি, এখনও বলছি যে কারো কোনো ভিডিও রিকোয়েস্ট থাকলে আমাকে করতে পারো, যে হ্যাঁ দিদি এইভাবে এই ভিডিওগুলো করো ভালো লাগবে, তা আমি ওই ভিডিওগুলো ট্রাই করব। আর তোমরা এই গরমে ভালো থেকো, সুস্থ থেকো। আর মাঝে মাঝে ভাবি একটা ফ্রিজ হলে কত ভালো হতো, একটু ঠান্ডা জল খেতে পারতাম, একটু কুলার হলে ভালো হতো, একটু ঠান্ডা হাওয়া খেতে পারতাম। কিন্তু কিছু কিছু স্বপ্ন আছে যেগুলো হয়তো স্বপ্নই থেকে যায়। আমাদের মতো গরিবের ঘরে ফ্রিজ কুলার, তা তো অভাবনীয়, ঠিক না বলো? তো জানি না, যদি ভগবান চায় কোনোদিনও যে হ্যাঁ তোরও হবে, তাহলে আমারও হবে। আর যদি কোনোদিনও না চায় তাহলে হবে না। আমার ছেলে তো এই প্রচণ্ড গরমে প্রচুর চিল্লায় যে মা আমার একটা, আমাদের জন্য একটা ফ্রিজ কিনো, ফ্রিজ কিনো, ফ্রিজ কিনো। সত্যি বলছি যে ফ্রিজটা এইবার তো আমি অনেক কাজ করেছি টাকা দিয়ে, হাতে এক টাকাও রাখিনি। আর যদি এগুলো কাজ না করতাম হয়তো কিনতে পারতাম, কিন্তু কিনে কি করব বলো তো? ঘরটা আমার এখনও কমপ্লিট হয়নি, দেখো সিলিং বাকি আছে, ঘর জানালার গ্রিল বাকি আছে, তারপরে এই জানালায় হচ্ছে পট্টি লাগানো হয়েছিল, পট্টিগুলো নষ্ট হয়ে গেছে, তারপরে হচ্ছে অনেক কিছু বাকি আছে। ঘরটার রং করতে হবে, তারপরে জিনিস আনলে মনে করো ভালো, যদি হয় তাহলে আনবো, আর যদি না হয় তাহলে আনবো না। তবু আমার কোনো আফসোস নেই, কিন্তু ইদানিং যে গরমটা দিচ্ছে সেটাতে আর কি বলবো। তোমরা ভালো থেকো, কিন্তু এতে সুস্থ থেকো, আর আমার ভিডিওটা এভাবে দেখতে থাকো, আমাকে এভাবে সাপোর্ট করতে থাকো। আর এই দেখো বাইরে অন্ধকার হয়ে যাচ্ছে, অন্ধকার হয়ে যাচ্ছে। তো রাত্রে ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি, আবার বলবো যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করো, কমেন্ট করো। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি কিন্তু আমার ভিডিও দেখছো, তাদেরকে রিকোয়েস্ট করবো যে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থেকে নোটিফিকেশনটা অন করে দাও, যেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথে চলে যায়। আর জানি না আজকে রাত্রে আমার কী হবে না হবে, কারণ প্রচণ্ড, এই তোমরা বলবে যে আমি হয়তো পাগল হয়ে গেছি, হ্যাঁ যে প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম বারবার বলছি, কী করবো বলো তো? মানে একটু বাইরে বের হয়েছি যে দেখি তো একটু বাইরে হাওয়া, গাছের নিচে গেলে ভালো লাগে নাকি, দেখো ওখানে একদম শরীরে মনে হচ্ছে আগুন ধরিয়ে দিয়েছে এমন অবস্থায়, এতটা গরম। তো ভিডিওটা আর বেশি বড় করবো না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে এভাবে সাপোর্ট করতে থাকো, আমার পাশে এভাবেই থাকো। লাভ ইউ, বাই।